এত দেরি হয়েছে কেন? আর বলো না, আসার সময় এক পাগলের সাথে দেখা হচ্ছে, সেজন্য দেরি হয়েছে। পাগল কোথায় গেলে? এই তো রাস্তায়। ওগুলো বাদ দাও, আমি বলো কিসের জন্য তো তারা
সময় হলো? আরে লক্ষ্মী সোনা রাগ করে না, এ কখন দিক হবে? আমি কত কাজে ব্যস্ত থাকি। থাকবাই তো ব্যস্ত, বিজি মানুষ না অনেক। তাই তো, চলো এখন ঘুরে আসো। কই যাবো? আরে চলো না, ওইদিকে যাই, চা কফি খাই, তার সাথে তোমার সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে, চলো আসো। কিছুদিনের মধ্যেই বিয়ে করে নিব। ওই সময়টা কবে হবে? এই তো ধরো আর মাসখানেক। আরে বলিস না, ওই যে সুমির সাথে পাগলটা থাকে না, ওই পাগলে তো সবকিছু খুঁজ পাই ফেলাই। পাগল কিচ্ছু আমার তো এখানে মনে হচ্ছে,
এই তো আমি ভালো না। কেন আর বলো না, পাগলে এত বিরক্ত করতেছে আমাদের বাসায় প্রতিদিন, মানে বাসার সামনে মানে শুয়ে থাকে, বসে থাকে, কি একটা অবস্থা মানে। আরে বাদ দাও তো পাগলের কথা, বুঝতে পারছিস না মানে অসহ্য লাগছে ওরে, আমি একদম সহ্য করতে পারছি না। আরে পাগল টাগল সব বাদ দাও। হ্যালো সুমি, তুমি কোথায়? সুমিকে বেঁধে ফেলবি, তার বাবার কাছে এখনো টাকা রয়েছে, আমরা যাবাবি হোক এটাই লাস্ট চান্স, টাকা আদায় করতেই হবে। তোমার কাছে 4-5 লাখ টাকা চাইছিলাম, তুমি দিতে পারলো না। এখন দেখো কিভাবে টাকা আদায় করি। মনে নাই ওই সেই টাকা আপনার বাবার কাছ থেকে যে টাকা চাইছিল সেই টাকা। এখন তোমাকে আটকিয়ে আমরা ধরো